ছোট বেলার ক্রাশ সিজুকা কার সাথে বিয়ে করতে যাচ্ছে আপনি কি জানেন? নেপোলিয়ন দ্য বোনাপার্ট দ্য গ্রেট এমন একজন ফ্রেঞ্চ কিং সেনাবাহিনীর কাছে কখনো পরাজিত হয়নি। ও কেন কি করে খরগোশ মানে তার ডিজনি বাগস তৈরি হয়ে তার প্যান্ট বাঁচিয়ে পালিয়ে গেছিল আপনি কি জানেন? হোয়াইট মিস্টিরিয়াস, রাইট? কেন ইংল্যান্ডের রানী বছরে দুইবার জন্মদিন পালন করে? আখের কোন হে বান্দা যে তার পা কেটে ফেলার পর মানুষের মতো তার শ্রেষ্ঠকৃত্য সম্পন্ন করেন, মতলব ফুল টু শারীরিক রেওয়াজকে সাথ। চাইনাতে এমন একটি আবিষ্কার করেছেন যে আপনি অমর হতে পারেন, তাই যদি আপনি আমার মতো অমর হওয়ার সত্যতা শকিং মিস্টিরিয়াস অ্যাডভেঞ্চার্স অ্যামেজিং জানতে চান তবে নম্বর ওয়ান বারিশ কে লিয়ে বন্দি মার্চ। শ্রাবণ মাসের বৃষ্টি মেঘ বাতাস আর তার জন্য আমরা অনেক শান্তি পাই, কিন্তু এই শান্তির টাকা নেয় কে? ফ্রেন্ডস, মিডল্যান্ড নামে এক জায়গায় রেন্ট ট্যাক্স দিতে হয় এবং এটি গ্যাংস্টার রাস্তার কোনো গুন্ডাম স্থান সংগ্রহ করে না, বরং সরকার নিজেই একটা রুলসও পাস করেছে, তাও অ্যাবসলিউট মেজরিটি নিয়ে। ভাইলোক, এর চেয়ে আর বড় ঘোটালা হতে পারে না। হিটলার কি কসম, দেখো দেখো ইন্ডিয়ান পলিটিশিয়ান কো অর কুছ সিকোয়েন্সে। নাম্বার টু, নিউ স্পিসিস ফর আন্দোলন। অর ফ্রেন্ডস, আপনি কি কখনো নিজের কান দিয়ে দেখেছেন, চোখ দিয়ে শুনেছেন? আন্দোলনের জন্য একটি নতুন প্রজাতি নতুন সৈন্য তৈরি হয়েছে। আর্লি টোয়েন্টি কান্ট্রির সেঞ্চুরির দিকে নর্থ ফ্রিসিয়ার বসবাসকারী জনগণ প্রাশিয়ান শাসনের বিরুদ্ধে প্রোটেস্ট করতে হয়েছিল এবং প্রতিবাদ করে কি করে ও এইভাবে ডেনিয়াস পুসিন বাবাকে গুড বাই। ফ্রেন্ড, সব থেকে বড়ো মুশকিল হলো এটা করা ছিল ইল্লিগাল, আর তখন কাসাম সে এই একটি চবনপ্রাসের বিজ্ঞাপন দেখে রাঞ্চোর দাসজি ছানচোর মতো একজন মহান ব্যক্তি আইডিয়া নিয়ে আসেন। তিনি শুকরগুলিকে এমনভাবে প্রজনন করিয়েছেন যে শুকরগুলি জন্মগ্রহণ করবে এবং তাদের দেহে লাল পেট এবং সাদা স্ট্রাইপ থাকবে, অর্থাৎ পুরো পতাকাটি ছাপানো হয়েছিল, এবং তারপরে শুকরগুলিকে ছেড়ে দেওয়া হয় বাজারে গলিতে রাস্তায় খনিতে, ঘোরাঘুরি করো আর প্রোটেস্ট করো। অ্যান্ড ওয়েল, টেকনিক্যালি পিকগুলো তো প্রতিবাদ করে, আমরা না কিছু করেছি? এভাবে সেই লোকেরা প্রোটেস্ট করেছিল এবং প্রোটেস্ট করতে আইন ভাঙেনি, একেই বলে সাপ মরবে আর লাঠিও ভাঙবে না। নাম্বার থ্রি, আমাদের চুরি তো 13th century চুরি ছিল না, এখন তোমার কাছে সারা দুনিয়ার জ্ঞান ছিল, কিন্তু এই জ্ঞানের সাথে বিজ্ঞান ছিল। যদি এখন গাল বলি তাহলে আপনার মনে সুন্দরী মেয়ের ছবি আসবে, কিন্তু আমি যদি বলি গাল, হোয়াট? গাল শব্দটি আদৌ মেয়ের জন্য তৈরি হয়নি, প্রকৃতপক্ষে হুয়াইনে 13th century যে কোনো শিশুকে গাল বলা হতো, GYRL। তখন ছেলে বা মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কিন্তু তারপর ধীরে ধীরে সময়ের চাকা সরে যায় এবং দিনের সাথে সেঞ্চুরি চলতে থাকে। আর ওয়েলকাম জানাই 2001st century গার্লস। নাম্বার ফোর, শুকরের কারণে জাং। আবি আর লোক, এক শুকর শুয়ার কে লিয়ে তো টু শুকর কান্ট্রি থোড়ি না ওয়ার করেঙ্গে। 1859 এটি হওয়ার কথা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ব্রিটেন কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে বিভক্ত হয়েছিল, তাও 50 Camelian ডিভাইডার ছাড়াই। তবে একদিন উভয় দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সান আইল্যান্ডে একটি মেলাতে একত্রিত হন, কিন্তু তখনই এপাশে শুকুর ওপাশে চলে যায় এবং ওই পাশে শুকুরের আলু কৃষকের আলু খেয়ে ফেলে। এটি করা মাত্র খামারটাকে এদিকে থেকে একটি গুলি করে বাস সমাজলো যে সে চিঙ্গারি কি জন্য ছিল। প্রথমত থেকেই ঘাস লেটের পাহাড় জমেছিল এবং তারপরে এই মুহূর্তে এসেছিল ইক ছাড়াই অধীর আগ্রহী অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে 5টি ওয়ারশিপ পাঠিয়ে দেয়। সেকেন্ড দিক থেকেও সেনাবাহিনী আসছে, এই বিষয়টি গরম তেলের মতো ফুটতে শুরু করে। এক মাসের মধ্যে ওয়ার লাইক সিচুয়েশন হয়। লেট মি রিমাইন্ড ইউ অ্যাগেন, শুয়োরের আলু খাওয়ার কারণে যুদ্ধ, কিন্তু তখন একজন বিচক্ষণ সক্ষম লোক এসে এক শুয়োরকে নিয়ে আমরা দুই ভালো দেশ কেন যুদ্ধ করব। তখন মানুষ বোধ শক্তি হারিয়ে ফেলেছিল এবং সেই রাতেই উভয় দেশ একসাথে মিটমাট করে নেয়। বিনা বাড়ির সমরস কি বর্ষা তারস গান গিয়া যান। নাম্বার ফাইভ, বারবার দিনে আয়ে, হার সাল দুবার আয়ে, দ্য কুইন সেলিব্রেট টু বার্থডে এভরি ইয়ার। আপ বেন্ড, হাম সব কা কাস হোতা
है कि हमारा जन्मदिन साल में दो बार आए किंतु एमन है ना आमादेर शौक असम्पूर्ण थेके जाए कोनो फाका खनिर मतो किंतु आमादेर की कपाल खराब छिलो क्वीन एलिजाबेथ टूर मतो तार जन्मदिन बछरे दो बार आसे तार माने ए नय से दो बार जन्मेछे प्रकृतपक्षे महारानी पूर्वपुरुष राजा द्वितीय जॉर्ज एर जन्मदिनटी नवेम्बर तुषार जन्मेछे প্রকৃতপক্ষে মহারানীর পূর্বপুরুষ রাজা দ্বিতীয় জন্মদিন নভেম্বর মাসের তুষারপাতের শীতের মধ্যে পড়তো এবং এই কারণে তার জন্মদিন উদযাপন করতে পারেনি। তিনি ঘোষণা করেছিলেন যে যুক্তরাজ্যের প্রতিটি পরিবারের প্রধানের জন্মদিন বছরে দুইবার করা হবে এবং সেজন্য তার জন্মদিন গ্রীষ্ম এবং শীতকালে উদযাপন করা হয়। কাশ্মীর আবিবাদে দু দিন হতা মেগরিভু নাম্বার সিক্স অমর হোনে কে ফার আজ বে ফর দ্য ফাস আর্কিওলজিস্ট ডিসকভার্ড অফ ফ্রেন্ডস অবশেষে সেই মুহূর্তটি এসেছে যার জন্য আমি আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ওয়েল ফ্রেন্ডস 2019-এ প্রত্নতত্ত্ববিদ একটি 3.5 লিটার ইমর্টাল এলাক্সার খুঁজে পেয়েছেন। যখন তারা জানতে পেরেছেন যে এটা 2000 বছরের পুরনো টাউজ টেক্সটের লেখা ছিল যে এই 3.5 লিটার নর্মাল লিকুইড নয় বরং এলাক্সার অফ ইমর্টালিটি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর ভিতরে পটাশিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনেট পাওয়া গেছে এবং এর সাথে এলাক্সার অফ ইমর্টাল বোতলটি পাওয়া গেছে একটি টুমে পাওয়া যায়। অর্থাৎ কেউ লোভের কারণে পান করে নেয় এবং টুমে পড়ে থাকে, যদি ভালো করে দেখতো তাহলে বুঝতে পারতো যে এটার গায়ে নিশ্চয় লেখা আছে পিওর অমর হয়ে যাও মারনে কে বাদ। নাম্বার 7 ইনসানি কুকুরুকু। এখন লেট রাইজার বন্ধুরা অ্যালার্ম ক্লকের আগে মানুষ সময় মতো অফিসে যেতে উঠতে হতো, কার সহায়তায়? ওয়েল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় সমস্ত শ্রমিক তাদের পছন্দের কাজ করত এবং তাদের সময় মতো কাজে পৌঁছানো প্রয়োজন ছিল এবং এর সুযোগ নিয়ে একটি চতুর লোক একটা কাজের সৃষ্টি করেছিল। অ্যালার্ম ক্লক তো ছিল না তখন, তাই মানুষ অ্যালার্ম হয়ে কাজ করত যারা সারা রাত জিনের মতো জেগে থাকতো এবং সকালে ঘুমাতে পছন্দ করতেন এবং তা তাদের জাগানোর জন্য কাঠ দিয়ে সমস্ত দরজা জানালায় টোকা দিত এবং তাদের ঘুমানোর সময় মানুষকে জাগানো শুরু করে। মানে আপনি বুঝতে পারছেন আমাদের মা আমাদের সাথে কী করে, এই কাজের জন্য হিউম্যান অ্যালার্ম পয়সা চার্জ করত। বা মোদিজি বাহ। নাম্বার 8 নেপোলিয়ন কা স্ন্যাপচ্যাট তোড় দিয়া খরগোশ নে। ফ্রেন্ডস নেপোলিয়ন বোনাপার্ট কো কোন নেহি জানতা, গুগল সার্চ করলো এখন নয়, এ অপেক্ষা করুন ভিডিওটি শেষ হওয়ার পর। কিন্তু এই মহারাজকে ভুগতে হয়েছে এই গাজর খাওয়া প্রাণীগুলির কাছে। নেপোলিয়ন নিজের এবং তার বিশেষ লোকদের জন্য 3000 র্যাবিটের দরকার ছিল তাদের শিকার করা যায় এবং একসঙ্গে এই রাজা যেমন চেয়েছিল ঠিক তেমনভাবেই নেপোলিয়ন তাদের আদেশে ওই খরগোশগুলোকে ছেড়ে দেয় এবং এরপরে যা ঘটেছিল তা সকলের মনোহৃদয়কে নাড়া দেয়। কোনো ভয় বা আতঙ্ক ছাড়াই কালো খরগোশগুলো পাল্টাঘাত করে এবং রাজাজি এবং তার লোকেদের উপর তারা সবাই ভয়ে পালিয়ে যায়। কে সিন হবে না, যে দৃশ্যটি দেখার মতো হবে, মানে কয়েক মিনিটের মধ্যে উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটি টেররে পরিণত হয় এবং নেপোলিয়নের উপর যত খরগোশ পড়ে তিনি নিজেই ঘাবড়ে যায়, ভয় পেয়ে সব লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার 9 এই খেলাটি খেলে আপ মিত্র বিশ্বাস করবে না কি আসবে কিভাবে, কারণ এটা হলো এমন একটি পা ভাঙা ঘটনা যে শুনলে আপনার কান জলে ভরে যাবে। এক মেক্সিকান জেনারেল সান্তা আনা 1842 সালে এই খেলা খেলতে গিয়ে নর্দমায় পড়ে ল্যাংড়া হয়ে যায় এবং তার জীবনে ল্যাংড়া খেলা পরিণত হয়। কিন্তু তিনি সাধারণ মানুষের মতো লেগ পিস বানিয়ে মুরগিকে খাওয়ানি, বরং সেই পাটা সারা শহরকে দেখিয়েছেন যেমন কোনো মানুষ মরে গেলে এবং অন্তিম সংস্কার করে। কিন্তু তার জন্য নিজেই কবিতা লেখেন এবং নিজেই পায়ের কোমরে বসে কাঁদলেন, যেমন তার বিড়ালটি প্রতিবেশী মাসির বিড়ালকে খুঁজে পেয়েছিল। নাম্বার 10 ইউএস নেভিতে এক্সবক্স 360 আরামসে খেলা করে। কেন 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 মার্কিন নৌবাহিনীতে সেই সেনা নিয়ন্ত্রকের পরিবর্তে এক্সবক্স 360 কন্ট্রোলার ব্যবহার করে। সাবমেরিন হেলিকপ্টার, ওয়েল যে কন্ট্রোলের হেলিকপ্টারে হয় তার ইউজ করা বা রিস্ক ও কস্ট বাড়িয়ে দেয়, তার সাথে সাথে ওটাতে শেখা অনেক সহজ না, কিন্তু এটাকে তুলেই দিল ইউএস নেভি। মানে হলো এর টুপি ওর মাথায়, ফলে $20,000 জায়গায় $20।
ওই কন্ট্রোলারের পরিবর্তে এক্সবক্স 360 রিপ্লেস করে দেয়। যে কন্ট্রোলারকে শিখতে ঘন্টা লেগে যেত, এখন তা মিনিটে শেখানো যায় আরামসে। সাবমেরিনের ভিতরে চাইচু স্কিলেতে হয়ে ফ্রেন্ডকে সাথ পাত্তি খেলতে হয়ে আর ইস নবী আলের লোক পেরিস্কোপ কন্ট্রোল কর সকতে হে। নম্বর 11, ডগস লাইক স্কুইজি টয়েজ অ্যাজ কম্পেয়ার টু ডার্ক টয়েজ। আর ফ্রেন্ডস, আপনি কুকুরকে কোনো খেলনা দিয়েছেন? যদি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই দেখেছেন তারা কীভাবে বেলুনের মতো এর ভিতরে বাতাস বের করে দেয়, এবং এর পিছনে একটি খুব বড় কারণ রয়েছে। তাই মনোযোগ দিয়ে শুনুন, নাহলে আপনাকে কুকুরে কামড়াবে। ভাই, কুকুর নেকড়ে সম্পর্কিত, এবং তারা যখন যাদের ছোটো ছোটো আমাদের বাড়িতে থাকতো তখন তার পূর্বপুরুষরা জঙ্গলে হাসতো। যখন কুকুর খেলনা দেন তখন এর হাওয়া বের করেই ছাড়ে, ফলে এর ইন্টারেস্টটা মারা যায় আর তাদের মন ভরে যায়। আর তাই আমি কুকুর রাখি না, কারণ প্রতিদিন আমি রাস্তার কুকুরকে খাবার দিয়ে পাড়ায় বেড়াই। নাম্বার 1, সিজুকার বিয়ের পিছনের ড্রামা। এবার চলে এসছে দ্য মোস্ট আউটডেটেড ফ্যাক্ট। তারা আমাদের ছোটবেলার ক্রাশ সিজুকার বিয়ে হতো কার সাথে? ওয়েল, আপনারা জানেন সবচেয়ে যোগ্য বাচ্চাদের সামনে অনেক অপশন আছে। নবিতা এবং ডেকিসুকি দুজনেই সিজুকার বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু ওয়েট ফর ইট, সে শুধু নবিতাকে হাত দিয়ে বলে হ্যাঁ। সিজুকা নবিতার সাথে বিয়ে করে, কিন্তু এই বিয়ের পিছনে কি নবিতা বললেন আমি তোমাকে বিয়ে করব। তো ব্যাপারটা হলো, প্রথমত সিজুকার হৃদয় নবিতার সিলি অ্যান্টিক্সে এসেছিল, এবং সে কারণে এই দলের সবচেয়ে অ্যাভারেজ ছেলেদের মধ্যে নবিতার হাত ধরেছিল। কিন্তু এখন তো ধরা। কিন্তু এর আগে সে তার মা বাবাকে একবার জন্য জিজ্ঞেস করেনি, কিন্তু হ্যাঁ বলার পর সে বিয়ের আগে সোজা তার বাবার কাছে চলে যায় এবং বলে যে আমি নবিতাকে হ্যাঁ বলেছি। এবং নবিতার কি হবে? আমার জন্য ঠিক, আমি ঠিক বলেছি। আর ওর বাবা কি বললে মনে হয়? নবিতাকে কাটি হগি। তিনি বললেন, যেদিন সঞ্জিকা তোমার জন্ম হয়েছিল সেদিন আমাদের জীবন ধন্য হয়ে গিয়েছিল। তুমি আমাকে এবং মাকে উভয়কে সুখ শান্তি দিয়েছো। তোমার এই বিয়ের সিদ্ধান্তটা জানতে পেরে খুবই খুশি, কারণ এই সিদ্ধান্তটি হলো তোমার জীবনের সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত, মনে হয় ডোরিমনকে দেখে বলেছিল। এভাবে মা বাবার আশীর্বাদ নিয়ে দুজনে খুশি খুশি বিয়ে করে নেয়। হাউ টাচিং, রাইট? হ্যালো ফ্রেন্ডস, আমরা ইন্টারনেট দুনিয়াতে নতুন এসেছি এবং এই চ্যানেলটি নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি আপনার কিছু ভালো থাকবে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। টেক কিউরিয়াস, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ লার্নিং। জয় হিন্দ।